প্রশান্ত মহাসাগরের এক বিস্ময়কর দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। হাজার হাজার বছর ধরে মানুষ এই অঞ্চলে বসবাস করে আসছে। বর্তমানেও এই দেশের লোকেরা তাদের বহু পুরনো সংস্কৃতি আঁকড়ে ধরে আছে। আধুনিক যুগেও পৃথিবীর যে সমস্ত অঞ্চল সম্পর্কে খুব কম জানা যায়, পাপুয়া নিউগিনি সেরকম অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে। বিজ্ঞানী, গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা আজও পাপুয়া নিউগিনির গহীন জঙ্গলে ছুটে যান নতুন নতুন প্রাণী ও বৃক্ষের সন্ধানে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের অর্ধেক অংশ জুড়ে অবস্থিত পাপুয়া নিউগিনি সম্পর্কে জানব কী কেন কীভাবে এই পর্বে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পাপুয়া নিউগিনি যে দ্বীপে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। সামগ্রিকভাবে দ্বীপটির নাম নিউগিনি। এই দ্বীপের পূর্ব দিকের প্রায় অর্ধেক অংশ জুড়ে পাপুয়া নিউগিনি দেশটির অবস্থান এবং দ্বীপটির বাকি অঞ্চলে পাপুয়া ও পশ্চিম পাপুয়া নামে ইন্দোনেশিয়ার দুটি প্রদেশ রয়েছে। পাপুয়া নিউগিনির রাজধানীর নাম পোর্ট মোরসবি। দেশটির আয়তন 4,62,840 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে পাপুয়া নিউগিনি বাংলাদেশের চেয়ে তিন গুণেরও বড়। ছোট বড় মিলিয়ে প্রায় 600টি দ্বীপ রয়েছে এই দেশের অধীনে। ভাষাভাষী জনগোষ্ঠীর বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ দেশ। পাপুয়া নিউগিনিতে প্রায় 800টিরও অধিক স্থানীয় ভাষা প্রচলিত আছে। এগুলোর মধ্যে অনেক ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা মাত্র 1,000-এরও কম। তবে দেশটির সরকারি ভাষা মাত্র তিনটি। ভাষাগুলো হল টোকপিসিন, হিরিমতু এবং ইংরেজি। পাপুয়া নিউগিনির প্রধান ধর্ম খ্রিস্টান, তবে দেশটিতে প্রচুর স্থানীয় ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে। অতীতে পাপুয়া নিউগিনিতে ক্যানিবালিজম বা নরমাংস ভক্ষণের ব্যাপক প্রচলন ছিল। যারা জাদুবিদ্যা বা কালা জাদুর চর্চা করত তাদেরকে হত্যা করে গোত্রের অন্যরা তাদের মাংস খেত। অতীতে এই কাজটি পাপুয়া নিউগিনিতে খুব স্বাভাবিক হলেও বর্তমানে এই ধারা নেই বললেই চলে। তবে বিশেষজ্ঞদের ধারণা, এখনও দুর্গম কিছু অঞ্চলে মানুষের মাংস খাওয়ার রীতি প্রচলিত থাকতে পারে। 1526 সালে পর্তুগিজ অভিযাত্রী জর্জ ডি মেনেজেস প্রথম ইউরোপীয় হিসেবে এই দ্বীপে ভ্রমণ করেন। তিনি এই অঞ্চলের একটি দ্বীপের নাম রাখেন ইলহাস দোস পাপুয়াস, যার অর্থ কোকরা চুলের জনগণের দেশ। এরপর 1546 সালে স্প্যানিশ অভিযাত্রী ইনিগো অর্টিস ডি রেটস মূল দ্বীপে আসেন। তিনি দ্বীপটির অধিবাসীদের সাথে আফ্রিকার দেশ গিনির জনগণের অনেক মিল খুঁজে পান, তাই তিনি দ্বীপটির নামকরণ করেন নিউগিনি। পরবর্তীতে 1884 সালে ব্রিটিশরা দক্ষিণ পূর্ব নিউগিনিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং দ্বীপের উত্তর অংশ দখল করে নেয় জার্মানি। 1900 সালের শুরুর দিকে ব্রিটিশরা তাদের অধিকৃত অঞ্চলের শাসনভার অস্ট্রেলিয়ার উপর অর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ জার্মানির দখলকৃত অংশের ক্ষমতাও অস্ট্রেলিয়ার হাতে হস্তান্তর করে। তখন সম্মিলিতভাবে এই অঞ্চলকে ডাকা হয় পাপুয়া অ্যান্ড নিউগিনি নামে। এরপর ধীরে ধীরে তা পাপুয়া নিউগিনিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে 1975 সালের 16 সেপ্টেম্বর পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তখন এটি একটি কমনওয়েলথ রাজ্যে পরিণত হয় এবং বর্তমানেও ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন। স্বাধীনতার এত বছর পরেও পাপুয়া নিউগিনি অত্যন্ত দরিদ্র একটি দেশ হিসেবেই রয়ে গেছে। দেশটির আইন শৃঙ্খলার অবস্থাও খুব একটা ভালো নয়। এখানকার পুলিশ অত্যন্ত দুর্বল ও অকার্যকর হওয়ার কারণে স্থানীয়রা বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার সাহায্য নেয়। এসব বেসরকারি নিরাপত্তা কর্মীদের বন্দুক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, তাই তারা এই আধুনিক যুগেও তীর ধনুক ব্যবহার করে। পাপুয়া নিউগিনির জনসংখ্যা প্রায় 80 লক্ষ। এই জনসংখ্যার 5 ভাগের মাত্র 1 ভাগ লোক শহরে বাস করে আর বাকি 4 ভাগ বা প্রায় 80% লোক গ্রামে বসবাস করে।
এই গ্রামের লোকগুলো আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাপুয়া নিউগিনির দূরবর্তী বিভিন্ন পাহাড়ে বসবাসকারী জনগণের বাইরের অন্য কোনো জনগোষ্ঠীর সাথে যোগাযোগ নেই বললেই চলে। এসব বিচ্ছিন্ন জনগোষ্ঠী এখনও তাদের হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ধারায় জীবনযাপন করে। এগুলোর মধ্যে আবার কোনো কোনো সমাজে এখনও কোনো অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠেনি। তারা সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার অধীনে বসবাস করে। তাদের এই কৃষি ব্যবস্থাও প্রায় কয়েক হাজার বছরের পুরনো। কুক জলাভূমি নামের একটি অঞ্চলে প্রায় 6,500 বছর আগের কৃষি ও সেচ ব্যবস্থার নজির মিলেছে। পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কিনা। এক পাপুয়া নিউগিনি কিনার মান বাংলাদেশি প্রায় 25 টাকার সমান। তবে হাজার বছর ধরে এই দ্বীপের বাসিন্দারা বিনিময়ের মাধ্যম হিসেবে ঝিনুক ব্যবহার করে আসছে। অবাক করা বিষয় হল এখনও এসব ঝিনুকের প্রচলন রয়েছে। ঝিনুকের তৈরি এসব মালা তারা তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মুদ্রা হিসেবে ব্যবহার করে। দুই হাত সমপরিমাণ লম্বা ঝিনুকের মালার মূল্য প্রায় $2, বাংলাদেশি টাকায় যা প্রায় 150 টাকার কিছু বেশি। বিয়ের অনুষ্ঠানে নতুন বউ কেনা, শোকের অনুষ্ঠান পালন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপহার কিংবা বিরোধ নিষ্পত্তি ঘটাতে এসব মুদ্রার ব্যবহার সবচেয়ে বেশি। পাপুয়া নিউগিনির অধিবাসীরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তারা পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে বসবাস করে। এই দেশে আছে অসাধারণ সামুদ্রিক জীববৈচিত্র্য, মনোমুগ্ধকর উপহ্রদ, প্রাকৃতিকভাবে সংরক্ষিত রেইন ফরেস্ট এবং অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকেরা এদেশের পার্বত্য অঞ্চলের সৌন্দর্যই সবচেয়ে বেশি উপভোগ করে। পাপুয়া নিউগিনির জলের নিচে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা প্রবাল প্রাচীর। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সলোমন দ্বীপপুঞ্জ, তিমুর লিস্ট এবং পাপুয়া নিউগিনি অঞ্চলের এই প্রবাল প্রাচীরকে একত্রে বলা হয় কোরাল ট্রায়াঙ্গেল। এই কোরাল ট্রায়াঙ্গেলে 500+ প্রজাতির প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। এখানকার সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য আর গুরুত্বের বিচারে এই অংশকে আমাজন বনের সাথে তুলনা করা হয়। পৃথিবীতে অনেক ধরনের বিষাক্ত প্রাণী আছে, কিন্তু বিষাক্ত পাখির কথা আমরা হয়তো কেউ শুনিনি। পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখি পাপুয়া নিউগিনিতে বাস করে। এই পাখির নাম পিটোহুই। এই পাখির ত্বক ও পালকে ব্যাট্রাকোটক্সিন নামের এক ধরনের বিষ থাকে। পাপুয়া নিউগিনিতে প্রাপ্ত আরেকটি বিরল প্রাণী হল গেছো ক্যাঙ্গারু। বিপন্ন প্রজাতির এই প্রাণীটি সাধারণ ক্যাঙ্গারুর মতো হলেও এরা গাছে গাছে থাকে এবং দেখতে অনেকটা লেমুরের মতো। লেমুর হল মাদাগাস্কারের অন্যতম প্রধান প্রাণী। মাদাগাস্কারে প্রায় 112 প্রজাতির লেমুর বাস করে। বহুকাল মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে মাদাগাস্কার দ্বীপের জীববৈচিত্র্য পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই আলাদা। মাদাগাস্কারের প্রায় 90% উদ্ভিদ ও প্রাণীকুল পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। মাদাগাস্কারের নিজস্ব সমৃদ্ধ বাস্তুসংস্থানের কারণে বিজ্ঞানীরা এই দ্বীপটিকে পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে উল্লেখ করেছেন। ভারত মহাসাগরে অবস্থিত পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে ভিডিও আপনারা কোথা থেকে নিয়মিত দেখেন দয়া করে কমেন্টে।